सलाम अलैकुम। आज के आमरा एक लेडिस शार्ट काटिंग करब। तो आमरा दुई बास करे कपड़ी नियेछि। तो एखाने आमरा लम्बार जन्य एकटा दाग दिच्छि, एखाने आरेकटा दाग दिच्छि। एखाने हाफ इंची कपड़ थाकबे। शार्टटा सैनिश शार्ट। तो आमरा दुई इंची करे दाग टेने दिच्छि काटा दिके। तो ये हमें गाय बोतम पार्टा हो कि लम्बा 20 इंची। तो हम साढ़े सात दिए। तो हमें साढ़े 13 दाग दिए। तो आबारो आमरा लम्बा दिलाम 20 इंची, तारपरे 7.5, 13.5। तो आमरा लम्बार दागटा आर 1/2 इंच नियेछि, सेलाई चले जाबे। तो आमरा दागगुलो टेने निच्छि। तो आमादेर बडि 35.5। तो आमरा ओई अनुयायी दागटा टेने निच्छि। आपनादेर जे माप ओई माप अनुजाई आपनारा दाग टेने नेबेन। तो आमादेर एटा पुटेर माप, जे गला छड़ानो 2.5 इंची दिएछि। तो आमरा दागे दागे मिलिए निच्छि। बगल शेपटा दिए दिलाम मोरा शेप। आमरा बाटी कपड़ नियेछि 1 इंची, माने 1 इंची 2 पॉइंट बाटी निलाम। तो छेलेदेर शार्टे एत कपड़ राखिनि आमरा। तो आमरा एटा मेयेदेर शार्ट, ताई आमरा बाटी राखलाम। आपनारा सेलेटा सब सिलाओ दिते पारेन। तो आमरा एखाने শিলার কাপড় সহ 2 ইঞ্চি দাগ একটা টেনে নিলাম সাইনিস দেওয়ার জন্য। এই যে এখানে আস্তে করে মিলিয়ে দিব। তো এখন আমরা এখানে 1.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিলাম শিলার কাপড় সহ। একটু কাঁটটা ডাউন করে দিয়েছি। তো উপরে 1 ইঞ্চি বাটি থাকবে, সব মিলাই 8 ইঞ্চি টিকবে। তো এখন আমরা দাগের দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো আমরা চাকানটা দিয়ে নিচ্ছি যাতে সেলানোর সুবিধার জন্য। তো আমরা এখন সামনা পাট কাটলাম, এখন আমরা পিছনের পাটটা কেটে নিব। এখানে কিন্তু কোনো জয়েন্ট হবে না, এই পাশ থেকেই আমরা নেব। তো আমরা এখন একটু খেয়াল করেন, আমরা এটার উপরে দিয়ে দিলাম। তো এখানে পিছনে থিরে হবে না, যেহেতু এটা লেডিস শার্ট। তো আমরা এখানে 1/2 ইঞ্চি কম নিলাম ব্যাক ফাট থেকে। ব্যাক ফাটটা 1/2 ইঞ্চি কম হবে সামনা ফাটের তুলনায়। তো আমরা এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি শিলের কাপড় সহ 1.5 ইঞ্চি, মানে এটা পিছনের ব্যাকডাউন। তো আমরা অন্য চক দিয়ে দাগ দিলাম বোঝানোর সুবিধার্থে।
একটা এখানে শেপ দিয়ে নিলাম। তো এখান দিয়ে আবার দাগটা টেনে নিচ্ছি 1.5 ইঞ্চির মধ্যে। এই যে আমরা একটু ডাউন করে নিয়েছি, 1.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে একটু ডাউন হবে এখানে, মানে পিছনের পার্টটা বড় হবে 1.5 ইঞ্চির মতো। শিলের কাপড় বাদ গেলে 1 ইঞ্চি টিকবে। তখন আমরা কেটে নিচ্ছি, এটা খুবই সহজ। এখন আমরা হাতার কাপড় নিলাম, এখান থেকে নিচ্ছি, আমাদের হাতার লম্বা 16 ইঞ্চি। তো এটা ছেলেদের মতো হাতা হবে না, নর্মালি হাতা হবে। 3 ইঞ্চি ডাউন নিলাম, দাগ টেনে দিচ্ছি। তাঁতার মুখ 10.5 দিয়ে দাগ দিলাম, আর এখানে 7 দিলাম। তো আমরা দাগ টেনে দিচ্ছি। তো এখানে আমরা তালপাত কেটে নিচ্ছি, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমরা কাপড় কেটে দেব। তো আমরা শার্টের বডিতে তালপাত কাটিনি, আমরা সেলাই করার সময় তালপাতটা কেটে নেব। তো আজ এই পর্যন্তই, তো দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।